জায়গায় আসলাম, পিছনের ভিউটা দেখেন, ওয়াও। যেখানে যাব সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইটার উপরে আমরা যাব ইনশাল্লাহ, যদি সব কিছু আমরা যদি ঠিকভাবে ড্রাইভ করে যেতে পারি। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের সাথে আমাদের আমরা যে জায়গায় আসছি সেই জায়গাটা মানে আমাদের সাথে দেখেন। আশা করি যে আপনাদের সবাই ভালো লাগবে। আমাদের জন্য খুব একটা এক্সাইটেড একটা ব্লগ থাকবে আজকে, কারণ সত্যি কথা হচ্ছে আজকে আমার জন্য আজকে ফার্স্ট টাইম আমরা একটু ল্যাস্টার থেকে বের হয়েছি, একটু ডিফারেন্ট কোনো জায়গায় আসলাম, কারণ সবসময় তো টাউনে থাকি, এই ঘুরে ফুরে একটা একই জায়গায় দেখি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট একটা জায়গায় আসলাম। তো অনেক এনজয় করতেছে, দেখতেই পারতেছে শ্যামকে আম্মুর সাথে। হাই শ্যাম, কেমন লাগছে বাবা, এনজয় করছো? ওয়াও, এত সুন্দর এই পার্কটা, পিছনের ভিউটা দেখতেছেন আপনারা? এখন সামনের দিকে যাব আর আপনাদের সাথে এই পার্কের ভিউটা শেয়ার করব। এখানে অনেক এনজয় করতেছে, অনেক সামনে ওই ভিউটা আছে, কফি খেতে পারবেন সবাই এখানে। স্যান্ডউইচ কিনলাম কিছু আর কিছু ড্রিঙ্কস কিনলাম, তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার হাঁটা শুরু। জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আসলে এই পার্কটায় যদি আপনারা ধরেন আমরা আসতে একটু লেট হয়ে গেছে, বাট আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ভোর বা সকাল 8টার দিকে, যদি পুরাটা পার্ক আপনারা ঘুরে দেখতে চান। তো আমাদের হাতে আর 3 ঘন্টা আছে, তো যতটুকু পরে একটুকু আমরা ঘুরবো আর চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। শ্যামকে দেখে সব হরিণগুলি দৌড় দিচ্ছে।
টাইম হয়ে গেছে, তো এই পার্ক তো মনে হয় সারাদিন ঘুরলে শেষ হবে না, তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আস্তে আস্তে আমাদের যেখানে গাড়ি পার্ক করছি সেখানে যাচ্ছি। তো আশা করি যে আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে, তো যেতে যেতে যতটুকু পারি আর একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা নিয়ে চলে আসলাম ফাইনালি। ওরে বাবা, অনেকক্ষণ হাঁটছি এবং গরমটাও অনেক বেশি লাগতেছে। তো এখন আমরা বাসার দিকে রওনা দেব। ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিই, আর কথা বলতে পারতেছি না। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।